বান্দার সম্মুখে আল্লাহ পেশ করে বলে, ও বান্দা আমা আতাইতুকা আইনা লিলি তান্তাদিরু বিহা, বান্দারে আমি কি তোকে দুটো চক্ষু দেই না যেই দুটো চক্ষু দ্বারা তুই দেখতে পাস, আমা আতাই তোকা ওদো নানে আমি কি তোকে দুটো কান দেই না যে কান দ্বারা তুই শুনতে পাস, আমা আতাই তোকা নিসানান আমি কি তোকে একটা জিহ্বা দেই না যেই জিহ্বা দ্বারা তান্তা কবিহা তুই কথা বলস, আমার আমা আতাই তোকা ইয়াদানে আমি কি তোকে দুটো হাত দেই না যেই হাত দ্বারা তুই ধরতে পারস, তান্তা সুবিহা তুই কর্ম করে খাস, ও বান্দা আমি তোকে হাত দিলাম আমি তোকে পাও দিলাম আমি তোকে চোখ দিলাম আমি তোকে জবান দিলাম আমি তোকে কান দিলাম, আমার দেওয়া চোখ তুই তোর মন মতন ব্যবহার করস, আমার দেওয়া কান তুই তোর মন মতন ব্যবহার করস, আমার দেওয়া সেই দুটো হাত তুই তোর মন মতন ব্যবহার করস, তোর চোখ যেই দিকে তাকানো নিষেধ ওই দিকে তাকাস, তোর কান যেই জিনিস শোনা নিষেধ ওইটাও শোনাস, তোর হাত যেখানে ধরার শোয়া নিষেধ তুই ওইখানে ধরস, তোর পা দিলাম আমি আল্লাহ যেই জায়গায় তোর পা ফেলা নিষেধ ওই জায়গায় তুই ফেলতে সস, তুই একটা বারো চিন্তা করস না আহারে আল্লাহ পাক তোমাকে কেন বানাইলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, এই আল্লাহ তাআলার এই কান্নাগুলো শুধুই এতটুকুই, আল্লাহ পাক বলে মানুষ রে তোকে আমি আল্লাহ থেকে কে বিমুখ করে দিল, ওমান আদামু মিন্নি জুহদাও ওয়া কারমা, আমি যে তোকে হাত দিলাম তুই বল এই হাত আর কে তোকে দিল, আমি যে তোকে দুটো চক্ষু দিলাম তুই বল তোকে এত সুন্দর দুটো চোখ কেউ দিতে পারবে কিনা, তোর সাড়ে তিন হাত বডিতে আমি আল্লাহ দিলাম তুই বল কেউ দিতে পারবে কিনা, আমার উত্তর আসবে আল্লাহ আমাকে আর কেউ দিতে পারবে না, ও বান্দারে যদি তুই বলস আমি দিলাম আমি দিলাম তাহলে হালওয়া যাত্তা আজওয়াদা মিন্নি, আমার চাইতে বড় দাতাকে আমার চাইতে বড় পাওয়াকে আর কাউরে দেখোস নাই, এরপরেও তুই কেন আমি মালিককে ভুলে অন্য রাস্তায় দৌড়াস, কেন আমি মালিককে ভুলিয়া অন্য পথে চলস, কেন আমি আল্লাহ তাআলার নাফরমানি করস, কেন আমার কুদরতি কদমে সেজদা দেস না, কেন আমার মামি মালিককে চব্বিশ ঘন্টার একটা মুহূর্তের জন্য ডাকস না, কেন কেন, তখনই আমার কোনো উত্তর থাকবে না আমার কোনো উত্তর থাকবে না, তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অনুমতি দিয়া দিবেন, আল্লাহ তাআলা জমিনকে অনুমতি দিয়া দিবেন, আল্লাহ তাআলা সমুদ্রকে অনুমতি দিয়া দিবেন, ও জমিন তোরা তাদেরকে ধ্বংস করে দে, ও সমুদ্র তোরা বন্যার মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দে, ও ফেরেশতারা তোরা এরকম খরার মাধ্যমে তাদেরকে আযাব দিতে থাক, তাদেরকে শিলা বৃষ্টির মাধ্যমে আযাব দিতে থাক, আজকে অনেক দিন হয়ে গেল কিন্তু আসমানে থেকে কোনো বৃষ্টি বর্ষিত হয় না, এটাই শুধুই আমার নাফরমানির কারণ, এই যে হঠাৎ করে বন্যা হয় ভূমিকম্প হয় এটা শুধুই আমার নাফরমানি কারণ, কারণ বান্দা যখন গুনার উপরে উঠে যায় তখন আল্লাহ তাআলা আরশে আজিমটা থরথর করে কাঁপতে থাকে, এই আরশে আজিমের কাঁপার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়, জমিনের হাওয়া বন্ধ করে দেয়, খানা বন্ধ করে দেয়, পানা বন্ধ করে দেয়, এই জন্য বান্দা যখন নাকি ইবাদতের উপরে উঠবে এই ইবাদতের উপরে উঠার কারণে সমস্ত নিয়ামত বান্দা ভোগ করতে থাকবে, এই জন্য এলাকাবাসী রে ও মা ও বোন ও যুবক তোমাদেরকে হাতে পায়ে ধরে বলি, সপ্তাহে একটা দিন হুজুর আলোচনা করতেছে তিন চার পাঁচ মাস ধরে আলোচনা হচ্ছে কিন্তু এখনো ফজরের মুসল্লি ঠিক নাই, এশারের মুসল্লি ঠিক নাই, জোহরের মুসল্লি ঠিক নাই, আসরের মুসল্লিও ঠিক নাই, কেন কেন বলো, শুধুই দুই কারণ, শুধুই দুই কারণ, যেই কারণে যেই কারণের
কথা উম্মে সালামাকে নবী বললেন, যেই কারণে আরববাসী ধ্বংস হবে, শুধুই দুই কারণে আজকে মানুষ মসজিদে আসে না, শুধুই দুই কারণে মানুষ সিজদা দেয় না, নামাজ পড়তে চায় না। এক নাম্বার কারণ হচ্ছে হুব্বে দুনিয়া, দুনিয়ার মহাব্বত, কারণ আমার নামাজের আজান হয়ে যায়, আমি তো কাজে ব্যস্ত, আর কাজটা হলো দুনিয়ার দুনিয়া দুনিয়া ও দুনিয়ার মানুষ। দুই নাম্বার কারণ, যখনই আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আমি নবীর উম্মত হইয়া, আমি আল্লাহর বান্দা হইয়া নিজেকে বান্দা হিসাবে দাবি তো করি, আর গালি দেনে ওয়ালাকে ছেড়ে দেই, তখনই আল্লাহ তাআলা এই দুই কারণে আমার উপরে আযাব নাযিল করে দেয়। এই জন্য হাতে পায়ে ধরে বলি, আজকে থেকে তওবা করে নেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, জিকিরও করবেন, তেলাওয়াতও করবেন, মাঝে মাঝে সময় পাইলে হুজুরের কাছে এসে একটু ইলমে দ্বীন শিক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।